সন্ধ্যার দিকে নদীর প্রবল জোয়ার, সেই প্রবল জোয়ারের এমন জলোচ্ছ্বাস, এখান থেকে ধরুন 50-60 মিটার মতন পার টপকে জল গিয়ে পাশাপাশি যে ঘরগুলো দেখছেন, এই ঘরগুলোর ভিতর জল যায়, ঘরে পাক পাক পড়ে যায়, ঘরের ভিতর থেকে সব মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে রাস্তায় বেরিয়ে আসে। এখন গরু বাছুর ছাগল ছেলে মেয়ে নিয়ে এরা অসহায় অবস্থায় আছে, কোথায় যাবে পথ খুঁজে পাচ্ছে না, থাকবে কোথায়। সাময়িকভাবে হয়তো আমরা স্কুল টুল দিলাম, থাকলো, কিন্তু আগামী দিনে এদের স্থায়ী সমাধানটা কী হবে সেটাই এরা এখন সবাই চিন্তাগ্রস্ত, খুব অসহায় বোধ করছে তারা। এটা কি মানে এই নদীটার জল? এটা রসলপুর নদী বলা হয়। আমাদের এই গ্রামটা হচ্ছে আলিচক, আলিচক 90 নম্বর বুথ, বীরবন্দর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত। তো এটা জল বাড়ার কারণ কি? জল বাড়ার এটা কৌশিকী অমাবস্যা, অর্থাৎ হচ্ছে বলে যে আমরা পূর্বাপুরুষ থেকে যেটা জেনেছি যে সাড়াসাড়ি কটাল বলে ভাদ্র মাসে, এই সাড়াসাড়ি কটাল, এই কটালের প্রবল জলোচ্ছ্বাস এবং হচ্ছে নিম্নচাপ, নিম্নচাপের ফলে পূবালি বাতাসের জন্য সমুদ্রের জলস্তর বেড়ে যায়, বেড়ে গিয়ে এই নদীর ফুলে উঠে, নদী ফুলে বাঁধঘাট সব ডুবিয়ে এরকমভাবে মানুষের ক্ষতি হচ্ছে আর কি। এখানে প্রায় 20-22টা মতন ঘর এরকম নষ্ট হয়ে গেছে, সব জল ঢুকে। আপনারা তাহলে এই মুহূর্তে আতঙ্কে আছেন? আমরা সবাই আতঙ্ক। এদের কতগুলি পরিবারকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে? সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে 10-11টা পরিবার, এদেরকে স্কুলে রাখা হয়েছে। এখন এখন তো কিছুটা জল কমেছে, এখন জল কমছে, আবার রাত্রে জোয়ার আসবে, আবার যদি পূবালি বাতাস হয়, আবার যদি বৃষ্টি হয়, তাহলে এর থেকে আরো ভারী জোয়ার হতে পারে, তাহলে আরো বিশেষ করে আরো ক্ষতি হতে পারে, মানে আরো যেটুকু আছে সেটুকুও না থাকতে পারে। এরকম অবস্থার মধ্যে সবাই চিন্তিত, মানে হতাশাগ্রস্ত, কি করবে। আপনার নাম? আমার নাম স্বপন কুমার পড়িয়া। ডাঙ্গে জজে হাইট রখো, জ আইসবে প্রচুর। না না, চাউ বস্তা বার কাটে দা ধরে দেবো, যা বুধিয়ারে ঘরটা এখন ঢুকেনি, ঢুকলো না না, এ পৃথিবীর কোন শক্তি নেই বাঁচিবে, এটি এ রাত্রির বা আছে।
ওইটা তো প্রথম আমফানে ক্ষতি হয়েছিল। চাও বস্তা টাকা ডাঙ্গের জ যে হাইট রক্ষ জ আইসবে পচু না না চাউ বস্তা বার কাটে দা ধরিয়া দেবো যা চাউ বস্তা খাটে রাখে দেব খাটে হাট হাট ও ডুবে যাবে হ্যাঁ বিশাল লিয়া লিছে তো হাট ও ডুবে যাবে যাও ভাঙা ভাঙি করা দরকার নেই যেমন হটো ও থেকে ও কাটি দিব হ্যাঁ তো কানু গুড়িয়া রে বুড়িয়া রে বুড়িয়া রে বুধিয়ার ঘটে এখন ঢুকে নি না না ঢুকে নি জমো পেছে আছে আর আছে বয়ে কোন আছে তুই আরে কিষ্ট দে দেগুলো হ্যাঁ কিষ্ট বন্ধ তুই লনি সেই দাম নি দাম কে দিব দাম কা চলা ঘটা দিবি কে দেগুলো আই ঘটা দিছি আমি হয়েছিল জম পুরো এ হয়ে গেছে তত্ত্ব দেখি চলে যান কোন আপনারা কি আতঙ্কে আছেন? হ্যাঁ আতঙ্কে আছি, খুব অসুবিধায় আছি। কেন আতঙ্কে? কেন এই নদীর জল বাড়িয়ে ঘরের ভেতরে জল ঢুকে গেছে, বাঁধঘাট ডুবে গেছে। এখন এখন কি ঘরে থাকতে পাচ্ছেন? না, ঘরের ভিতরে ঢোকা যাচ্ছে। কেন? জল জমে আছে, ভিতরে ঢুকবো কি করে? আচ্ছা, এখন কোথায় থাকছেন? কোথায়? এখন রাস্তার উপরে দাঁড়িয়ে আছি, পঞ্চায়েত থেকে দেখে গেছেন, বলে স্কুলে থাকো। আচ্ছা, কি করবো এখন? সরকারি প্রতিনিধি দল কেউ এসেছিল? এসেছিল এই পঞ্চায়েত এসেছিল। পঞ্চায়েত এসেছে? হ্যাঁ। কোনো সাহায্যের আশ্বাস টাশ্বাস দিয়ে গেছে? সাহায্যের আশ্বাস আর কি, বলে স্কুলে থাকো, এই বন্ধ বলে গেছে আর কোনো আসবেন না। এখন আতঙ্ক কি, আবার জল কি বাড়তে পারে? হ্যাঁ, রাতে আবার জল আসবে, বাতাস আসবে।